হিমুই একমাত্র আর্টিস্ট যার সাথে শুটিং সেটে আমার সবচেয়ে বেশি ঝগড়া হতো, কারণ ও আন্টি মারা যাওয়ার পর থেকে দেখা গেছে যে বিগো লাইভটা করতো আর কি। তো এটা নিয়ে বিগো লাইভ করতে এটা নিয়ে একটা জটিলতা হতো এবং দেখা গেছে শুটিং ইউনিটে ও প্রায় 12টা 1টার দিকে আসতো, তো সেটা নিয়ে প্রায় ঝগড়া হতো যে তুমি কাজ করলে করো নাহলে বাদ দাও এটা নিয়ে। তো দিন শেষে আবার যখন ও অভিনয়টা করতো আসলে তখন ভুলে যাইতাম যে ওর সাথে আমার কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে ঝগড়া হতো এবং আমি কি চাই, আমি যা চাই সমস্ত কিছু দিয়ে দিত। সেটা হচ্ছে আমার বহুবিরোধ ধারাবাহিক নাটক, এটা 624 পর্ব গেছে নাগরিক টেলিভিশনে। তো সেই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হুমায়রা হিমু ছিল। হিমুর সাথে যেদিন হিমুর এই দুর্ঘটনা ঘটলো তার আগের দিন রাত 12টার দিকে আমার সাথে ওর ফোনে কথা হয়। ওই যে বললাম যে ঝগড়া হইতো দিন শেষে, আবার দেখা গেছে ওর কাছে যাইতাম। ওরে আমি রাত্রে যখন ফোন দিলাম ওরা দেখলাম খুবই সাবলীল এবং আমারও বললো কাজী তোমার ডেট লাগবে কবে তুমি আমার সেটা বলো। তুমি যখন বলবে আমি যেভাবে পারি সেটা আমি ম্যানেজ করে দেবো, আমিও তোমার সাথে কাজ করতে চাই। তো সেই লোক পরের দিন বিকেলবেলা তার কথা শুনতে হবে সে সুইসাইড করছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ রাতের বেলায় তার কথাগুলো এত সাবলীল মনে হয়েছে বিন্দুমাত্র মনে হয় না যে সে ডিপ্রেশনের মধ্যে আছে বা যে কোনো অশান্তির মধ্যে যাই বলে না কেন এগুলোর মধ্যে আছে, সে এটা করতে পারে না, নিশ্চয়ই এটার পিছনে অন্য কোনো রহস্য আছে। বিগো লাইভ নেওয়া প্রবলেমটা হচ্ছিল, ধরেন আপনার আমরা যখন মেকআপ রুমে কথাবার্তা বলতাম বা শুটিং চলতেছে কিন্তু সে ক্যামেরাটা ওখানে দিয়ে রাখতো, এখন শুটিং সেটে তো আসলে অনেকেই অনেক ধরনের দুষ্টামি ফাজলামি এগুলো করে বা যে কোনো কিছুই ই করে, মানুষ দেখা গেছে যে কারো হঠাৎ করে স্যান্ডেল পরে গেছে বা কারো অন্য নাই বা হইতে পারে না যে কোনো একটা জটিল, কিন্তু সেটা যদি লাইভের মধ্যে দেখানো হয় তখন তো সে বিব্রত বোধ করবেই। এবং দেখা যায় যে আমার একটা বিষয় একদিন ঘটছিল, সেটা হচ্ছে যে আমি যখন পুবাইলে শুটিং করতেছিলাম তখন সিদ্দিক ভাইরাও ছিল, তো শুটিং করতেছি হঠাৎ করে শর্ট বাদ দিয়া সে আমার বলতেছে আমার এখন লাইভে যাইতে হবে। তো এখন শর্টের মধ্যে এদিকে আজান দিয়ে দেবে, সে যদি বলে লাইভে যাইতে হবে তখন সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। তো পরে যখন আবার তারা বুঝাইছি সে আবার ঠিকই বুঝছে, এই জিনিসটা তার একটা ভালো গুণ যে বুঝানোর পরে সে আর নেয়, তখন আবার বলে যে তুমি কী চাও যা বলো সেটাই আমি করে দিচ্ছি অসুবিধা নেই। এই এই যে তার একজন বন্ধুর কথা শোনা যাচ্ছে যে বাসায় ছিল, আসলে তার সম্পর্কে আপনি কতটুকু জানতেন? আমি আসলে তার বন্ধু আছে এটা আমি কারণ সারাদিনই দেখতাম তাকে বিগো লাইভ করতো, সেই বিগো লাইভের মধ্যে কার সাথে তার বন্ধুত্ব হয়েছে বা কোনো কিছু এটা শুটিং ইউনিট আমি কখনো দেখি নাই যে কাউকে নিয়ে আসছে বা কোনো কিছু, সবসময় সে দেখা গেছে যে ওই বিগোর মধ্যে থাকতো এবং অভিনয়ের সময় অভিনয়টাই করতো আসলে। আসলে তার সম্পর্কে কি কখনো কিছু জানতেন না? না, এরকম আসলে কোনো কিছু জানতাম না। আমি যতগুলো কাজ করছি এখন পর্যন্ত আমি কখনো আসলে ওর মধ্যে এরকম কোনো কিছু দেখি নাই। আপনার কি মনে হয় যে আসলে সে আত্মহত্যা করতে পারে? ওই যে বললাম যে আগের দিন রাতে আমার তার সাথে কথা হলো যে তাকে এতটা সাবলীল মনে হলো যে সেই জায়গা থেকে সে আত্মহত্যা করতে পারে এরকম অবস্থানে আছে এটা আমার বিশ্বাস হয় না, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে, সেটা হত্যা হোক আর আত্মহত্যা হোক অবশ্যই সেটা পোস্টমর্টমের মাধ্যমে হয়তো বের হয়ে আসবে আর কি।